बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स वेलकम टू माय चैनल रेसिपी विद शर्मा। आज हमें अपन का माछेर डिमेर बड़ा दिए आलुर कारी। तो क्यों आलुर कारीटा करलाम माछेर डिम दिए अपन देखाबो, चलुन। ताहले प्रथमे एखाने माछेर डिम निएछि 100 ग्राम, साथे एकटा पेंयाज निएछि, एक चामच बेसन, अल्प करे धने पाता निएछि आर कर्नफ्लावर निएछि, आरो मसला निएछि। सेइगुलो सब एकसाथे एइभाबे प्रथमे डिमटाके माखिए निलाम। एरपर बड़ागुलो तैरी करे नेब। तो ये बड़ागुलो किभाबे करलाम माछेर डिमेर, तो एर भिडियोटा आमार च्यानेले आछे, तो आपनारा देखे निते पारेन किभाबे माछेर डिमेर बड़ा बा पाकोड़ा करा हय। तो डेस्क्रिप्शन बक्से आमी लिंकटा दिए देब, ओखान थेकेओ देखे निते पारेन माछेर डिमेर बड़ा बा पाकोड़ा किभाबे करते हय। এইভাবে যখন এক পিট ভাজা হয়ে যাবে আমি এইভাবে উল্টে নেব। তো এখানে আমার প্রায় সবগুলো মাছের ডিমের বড়া উল্টানো হয়ে গেছে। তো এইভাবে আমি ডিমের বড়াগুলো ভেজে নিলাম। নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি তেল থেকে। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো আমি তুলে নিয়েছি প্লেটে। এরপর ওভেনেতে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে তাতে আমি এক চামচ সরিষার তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে রেখেছিলাম এইভাবে পিস করে। তো সেই আলু দুটো ভেজে নেব প্রথমে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে এবার তুলে নেব। এরপর ওই তেলেতেই আমি হাফ চামচ জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো তেলটা এখানে আমার কম লাগছিল তাই অল্প করে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। এরপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। তো এইভাবে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। এরপর মশলা দেবো লবণ স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না ধরে যায়। দিয়ে ভালো করে মশলাটা আমি এইভাবে কষে নেব। এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। হাতে কিছু সময় নিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে কষে কষে। এইভাবে আমি মশলাটা কষে কষে ভেজে নিলাম। এরপর এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একসাথে এইভাবে মাখিয়ে ভেজে নিচ্ছি। এরপর অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা ধরে যায়। দিয়ে আমি কষতে থাকছি। ভালোভাবে যখন কষা হয়ে যাবে তখন এতে আমি প্রায় এক গ্লাসের মতন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে এইভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রায় 5 মিনিটের মতন রান্নাটা হবে। 5 মিনিট পর ফিরে এলাম।
तो देखते ही पाच्छेन रान्नार कलर अनेकटा चेन्ज हो गेछे। एरपर एखाने जे माछेर डिमेर बड़ागुलो भेजे रेखेछिलाम सेइगुलो सब दिए देब। এইভাবে আমি সব মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে মাখিয়ে নেব। ডিমের বড়াগুলো দিয়ে ভালো করে আমি আলুর সাথে এইভাবে মিশিয়ে নেব এবং আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এরপর এখানে আমি দু পিস কাঁচা লঙ্কাকে পিস করে দেব আর অল্প করে ধনে পাতা দিয়ে দেব। এরপর গরম মশলা হাফ চামচ দিয়ে দেব, এক চামচের মতন ঘি দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব এইভাবে। তো এখানে আমি এইভাবে মাছের ডিমের বড়া দিয়ে আলুর কারি বানিয়ে ফেললাম, বা ফিশ এগ কারি বলতে পারেন এটা। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও এইভাবে একবার মাছের ডিমের বড়া দিয়ে আলু কারি রান্না করবেন, খুব ভালো খেতে হয়, গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফিশ এগ কারি বা মাছের ডিম দিয়ে আলুর তরকারি বা কারি। আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমার যে কোনো ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আল্লাহ হাফেজ।